আসসালামু আলাইকুম। আজকে আমি একটি স্কিন হোয়াইটেনিং ক্রিমের রিভিউ নিয়ে চলে এসেছি। আজকে আমি যে ক্রিমটি সম্পর্কে আপনাদের জানাবো সেটি হচ্ছে মিয়াবি হোয়াইট গার্ল স্কিন হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। এই ক্রিমটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করবে, এটা আমাদের স্কিনকে কয় শেড ফর্সা করতে পারবে এবং এটা স্কিনের দাগ রিমুভ করতে পারবে কি না, এটা কারা কারা ব্যবহার করতে পারবে এবং কারা কারা ব্যবহার করতে পারবে না এবং এই ক্রিমটির কী কী সাইড ইফেক্ট রয়েছে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে করে এই ক্রিমটি সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। মিয়াবি হোয়াইট গার্ল স্কিন হোয়াইটেনিং ক্রিমটির প্যাকেজিংটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্রিমটি পরিমাণে খুবই কম। এই ক্রিমটি নিয়ে বলার আগে বলে নিচ্ছি, এটা একটি লোকাল নন ব্র্যান্ডেড ক্রিম। এই ক্রিমটির কোনো নিজস্ব ওয়েবসাইটও নেই আর গুগলে এই ক্রিমটি সম্পর্কে সার্চ করে আমি তেমন কোনো ইনফরমেশনই পাইনি। এই ক্রিমটি সম্পর্কে সার্চ করলে কিছু ফেসবুক পেজ দেখা যায়। এই ক্রিমটি সম্পর্কে সেলাররা দাবি করে এটা 7 দিনে কোনো ক্ষতি ছাড়া স্কিনটাকে ধবধবে ফর্সা করে দিতে পারে, স্কিনের সমস্ত রকম দাগ রিমুভ করে দিবে, সাথে মেস্তাসহ যে কোনো কালো দাগ স্কিন থেকে একবারে ভ্যানিশ করে দিবে। মোট কথা, এই ক্রিমটি নিয়ে সেলাররা দাবি করে যে এই একটিমাত্র ক্রিম আপনার স্কিনের সমস্ত ধরনের সমস্যা দূর করে দিবে। এই ক্রিমটির গায়ে দেওয়া রয়েছে যে এটাতে রয়েছে সাকুরা ফ্লাওয়ার এক্সট্রাক্ট, ক্যামেলিয়া সেনেন্সিস লিভ এক্সট্রাক্ট, নায়াসিনামাইড, ভাইটামিন B3, ক্যামেলিয়া জ্যাপোনিকা লিভস, সেন্ট্রেলা অ্যাসিস্টিকা এক্সট্রাক্ট, হাইলোরনিক অ্যাসিড। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টসের কথা উল্লেখ আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য সেফ, কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাত্র 7 দিনে কখনোই আমাদের স্কিনকে কালো থেকে একেবারে ফর্সা করে দিতে পারবে না, যেমনটা সেলাররা দাবি করে। আর এই ক্রিমটিতে আদৌ এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে কি না তাও বলা যাচ্ছে না, যেহেতু এটা ল্যাব টেস্টেড কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট না। ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো ল্যাব টেস্টেড থাকে আর ওই প্রোডাক্টে যে ইনগ্রিডিয়েন্টসের কথা উল্লেখ থাকে সেটা অবশ্যই ওই প্রোডাক্টে থাকে, কিন্তু এই ক্রিমটিতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে কি না সেটা বলা যাচ্ছে না। আর যদিও এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই ক্রিমটিতে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কখনোই এই ক্রিমটি আমাদের স্কিনকে এত তাড়াতাড়ি ফর্সা করে দিতে পারবে না। আর এই ক্রিমটি কিছুদিন ব্যবহার করলে স্কিনটা অনেকটাই ফর্সা হয়, স্কিনটা গ্লোয়িং হয় এবং স্কিনের স্পট অনেকটাই লাইট হয়ে যায়। তো এই ক্রিমটি ব্যবহার করলে কিছুদিনের মধ্যে আপনার স্কিনটা অনেকটাই ফর্সা হয়ে যাবে। এখন আসি এই ক্রিমটির সাইড ইফেক্ট নিয়ে। দেখুন, আমার সব ভিডিওতেই আমি আপনাদের বলে থাকি যে কোনো হোয়াইটেনিং ক্রিম আমাদের স্কিনের জন্য 100% সেফ না। এই ক্রিমটি যেহেতু আমাদের স্কিনটাকে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ফর্সা করে ফেলে, তাই কখনোই এই সব ক্রিম আমাদের স্কিনের জন্য সেফ না। প্রথমে যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন তখন আপনার স্কিনটা ফেয়ার হবে, স্কিনটাকে দেখে মনে হবে অনেকটাই ফ্ললেস, তখন আপনার ভালো লাগবে। কিন্তু যখন আপনি আপনার স্কিনে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিবেন তখনই সাইড ইফেক্ট দেখা দিবে এবং স্কিনটা আগের মতো কালো হয়ে যাবে এবং স্কিনটা অনেকটাই ড্যামেজ হয়ে যাবে। এইসব ক্রিম দীর্ঘদিন যাবৎ আমাদের স্কিনে ব্যবহার করলে স্কিনের অনেক ক্ষতি হয়। আর সেলাররা যতই বলুক যে এইসব ক্রিম আমাদের স্কিনকে পার্মানেন্টলি ফর্সা করবে, কিন্তু কখনোই এইসব ক্রিম আমাদের স্কিনকে পার্মানেন্টলি ফর্সা করতে পারবে না। আপনি যতদিন এই ক্রিমগুলো ব্যবহার করবেন ততদিন আপনার স্কিনটা সুন্দর থাকবে, ফর্সা থাকবে, কিন্তু ছেড়ে দিলে আবার স্কিনটা আগের মতোই হয়ে যাবে। আর এইসব ক্রিমে আসলে কোন উপাদানগুলো ব্যবহার করা হয়েছে তা কিন্তু বলা যায় না, কারণ এগুলো কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট না। এই ক্রিমগুলো একটা দুইটা ব্যবহার করলে হয়তো আপনি আপনার স্কিনের ড্যামেজটা বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি এইসব ক্রিম দীর্ঘদিন যাবৎ ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিনটা আগের থেকে অনেকটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনটা আগের মতো হেলদি নেই। তো এখন আসি যে কারা কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না। এই ক্রিমটি যাদের স্কিনটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে তারা ভুলেও এই ক্রিমটি ব্যবহার করবেন না। শুধু এই ক্রিমটি কেন, কোনো হোয়াইটেনিং ক্রিমই আপনি স্কিনে ব্যবহার করবেন না স্কিনটা যদি অলরেডি ড্যামেজ হয়ে থাকে। যাদের স্কিনটা পাতলা, স্কিনে রক দেখা যায়, তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না। যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পল রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না। আর যাদের এজ অনেক কম তারা কখনোই এই ক্রিমটি ব্যবহার করবেন না। যাদের সেন্সিটিভ স্কিন তারাও এই ক্রিমটি ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।